রিমান্ডে যে 10 দিন ছিলাম ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে। প্রাণ প্রিয় কাশিমপুর এলাকাবাসী, এলাকাটা আমার কাছে বেশি পরিচিত। 3 বছর আপনাদের কাছে, কিন্তু 7 দেওয়ালের মাঝে আমি জন্মের পরে 3 বছর এক জায়গায় থেকেছি, আমার মনে পড়ে না, তবে এখানে ছিলাম। আপনারা বেশি ভালোবাসেন এই জন্যে ধৈরে রেখেছিলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন? মনে মনে মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচার জানাজা পড়তে কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। তা আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে, আপনার আপন চাচা আবু তালেব তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানিদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এটা ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর এ কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি, খুব তাড়াতাড়ি করছি, কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর শৃগাল হাঁস মুরগি সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, খলাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে, বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই 1 ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়, যদি কোনো স্তর দুর্বল হয়ে যায় কথা বের হতে চায় না, গা গু শব্দ হয়, যেটা আমার হচ্ছে। তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না, হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে। এ দায়িত্বটা কার? কণ্ঠ উনি দিয়েছে, উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন, বলেন আমিন। সূরা রদের 19 নম্বর আয়াতটা পড়েছি, 6 নম্বর আয়াত, 43টা আয়াত আছে, 3টা রুকু আছে, মদিনায় নাসিল হয়েছে, মাত্র 1টা আয়াত পড়েছি। এখান থেকে আমরা তাফসির আকারে কথা বলবো, আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসিরুল কোরআন মাহফিল, এটা বন্ধ করে দিন, এইছেন বন্ধ করে দিন, এটা বন্ধ করে ফ্যান এখানে এমনি কাট করে দিন, ওই পেছনের মানুষেরা ডিস্টার্ব করবে, এমনি কাট করে ফেলে রাখি। আমার ভাইরা কোরআনে কারিম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসির মাহফিলে বলেছি 5টা বিষয় খেয়াল করা লাগে, কয়টা? এটা যেহেতু ওয়াজ মাহফিল না, ইসালে সওয়াব না, মিলাদ মাহফিল না, ওরস শরীফ না, নওরস শরীফ না, খসরস শরীফ না, এটা তাফসির মাহফিল। আর তাফসির করেন সরাসরি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এখন নেই, ওই দায়িত্ব এখন রাসূলের ওয়ারিসদের। সুতরাং এই মেম্বারটা অনেক দামি জায়গা, এটা বড় আমানত,
এ আমানতটা যদিও আছে, অনেকে উল্টা পাল্টা করে নাসানাসি করে নষ্ট করে ফেলেছে, আমরা এটা নষ্ট হতে দিতে চাই না। যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ। কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, একটু ছেড়ে দাও, জবান খুলে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শুনেন, এ আয়াতই আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রভু আপনার উপরে যেটা নাজিল করেছে, যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না এর প্রতি অন্ধ আচরণ করে, তারা কি কখনো সমান হতে পারে? শুধুমাত্র বুদ্ধিমান যারা এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এখন থেকে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে, যারা বুদ্ধিমান আমরা, এরপরে আছে নির্বুদ্ধিমান যারা, তাদের কথা আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায়, কি হতে চাই? আল্লাহর কোরআন থেকে এই 5 আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে ময়দান থেকে বিদায় নিতে পারি, বলেন আমিন। বুদ্ধিমান কারা? বেশি দিন ক্ষমতায় আছে যারা বিভিন্ন কায়দা করে, তারা টাকা পয়সার মালিক, যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, তারা বলেন এরা তো বুদ্ধিমান নয়। এদের জন্য ভয়ঙ্কর কথা কোরআনে কারীমের সূরা মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, অবশ্যই তাকে আমি লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাব। নাযযাতাল লিশাবা, যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে। গাজীপুরবাসী, আপনাদের জেলায় সম্ভ্রমণ 5টা কারাগার সরকার বানিয়েছে, সরকারি একটা আপনাদের জেলায়, আর ওখানে কেন্দ্রীয় 4টা। এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য। ভেতরে আমরা দেখেছি যেমন কোনো ঘর আমি পাইনি এই 4টা কারাগারে, যেখানে গেলেই মানুষের চামড়া খসে যায় না নেই। রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে, কিন্তু গেলেই চামড়া খসে যায় এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, নখ তুলে নেই, এগুলো আমি জিনিসপত্রও দেখেছি, মেশিন পত্র, যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি, আপনার না, আপনাকে আমরা দেখাচ্ছি, এগুলো তুলি তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে, যারা মার্ডার মামলায়, তাদের আমরা এগুলো তুলে নিই। তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি। 10 দিন আর দিকে 3 বছর ফিরায় সব মিলে বলেন, আমার চামড়া কোনো জায়গা থেকে খসেছে? বলেন না কেন? আল্লাহর বাণী কি শুনলেন? নাযযাতাল লিশাওয়া, শুধু শোনা পর্যন্ত শেষ, এটা বাস্তবে নিয়ে জানতো কত কঠিন বিষয়টা। বাংলাদেশ না, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নাম এই কাশিমপুরের হাই সিকিউরিটি 4 নম্বরটা। এর ভেতরে 7 শতাব্দী বিল্ডিং আছে, সবচাইতে বড় মারাত্মক জায়গা এটা, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে না,
আর খাবার দাবার সমস্যা ছিল, ঠিক আছে। এবার বলেন, আল্লাহ যে বর্ণনা দিলেন, যে ঘরের কথা বললেন, কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে চামড়া খসে যায়, তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগানো আছে, কথা বলেন। এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে? দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে, জাহান্নামের লাজা এ দরজার নাম। তাদমান এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে চলে যায়, আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। শুধু আহ্বান করা না, চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এর পরেও শুধু আমার বাবার মুরিদ না, আমার দলের লোক না, এই জন্য হামজারে মানে না, কথা বলছে না কেন? দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের? যাদেরকে সত্যের দিকে ডাকা হয়, এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায়। আপনি দেখেন এখানেও চরিত্রের মানুষ আছে। দ্বিতীয় নম্বরে যারা জমা করে মাল সম্পদ, আর এগুলোকে করে সংরক্ষণ করা যায়, সে লাইন খোঁজে, দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না, এই জন্য বেগম পাড়া বানাচ্ছে। একটু বেশি বলে ফেললাম, হ্যাঁ বেশি বলিনি, অল্প হয়েছে। সুতরাং যারা মাল জমা করছেন, এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল, গত টার্মে যেটা ছিল আবুল কি ওটার নাম, ওটা তো মরেই গেছে, কামাল, লোটাস কামাল। মাল মানে কি লোটাস কামাল, আবুল মাল কি মাল না, মাল মানে শুধু টাকা। তাফসীরে ইবনে কাসির মুফাসসির ইকরামে লিখেছেন, মাল শব্দের ব্যাখ্যা পাঁচটা, যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি নেই, শুধু জমা করতেই থাকে, সংরক্ষণ করার চেষ্টা চালায়, কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান্দায় থাকে, তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে। দেখি তো মালের অর্থ কয়টা, কালকে বলবেন। এতগুলো ছাত্র জবাব দেন কয়টা, মালের এক নাম্বার অর্থটা বাদ দেই না, বলেন বলে আমি আবার তিন বছর যাই, যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব। মালের প্রথম অর্থ হচ্ছে এসিআর, এসিআর না ক্ষমতার সিআর, কারণ এসিআর তো কোনো ক্ষমতা নেই, 1834 জনের সিআর এর ক্ষমতা আছে। সিআর মানে যে এসিআর, এসিআর নাকি এসিআর এর কোন ক্ষমতা আছে? তারপরে উনি সাবেক তো নেই, বর্তমান হলেও কাউন্সিলের মতো হইত, সাবেক হয়ে গেছে। তাহলে বাস্তবতা কি, সিআর মানে বাংলাদেশে 1734টা সিআর, মেন সিআর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, এই 1734টা সিআর, এগুলো মাল, এগুলো কি, এগুলো যারা সংরক্ষণ করা, জমা করা, আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় আছে। আমি মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছি, একটু উপর দিয়ে যাই, এমনি ঝামেলায় আছে আরো নিচে দিয়ে যেতে বলছে। দ্বিতীয় নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি, তিন নম্বরে মাল মানে টাকা পয়সা অর্ক সম্পদ, চার নম্বরে মাল মানে
অস্ত্র শস্ত্র। পাঁচ নম্বরে মাল মানে নেককার স্ত্রী। কয়টা জিনিস বললাম ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন, এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বোঝে মানুষ। আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি এসের খানে এখনো আছে, এই গত হাজিরায় ওরে নিয়ে এসেছিল, এর আগে একবার দেখেছিলাম ছেলে ভেতরে আর এ হাজিরার দিন দেখলাম। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে তুমি জেলখানার ভেতরে তো এমনি না, কোথায় এসে সিরাজগঞ্জ থেকে এটা ভাঙা কাঁচি নিয়ে এসেছে? সংসদ ভাঙবে, সংসদ কাঁচি দিয়ে ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আরো কাঁচি নিয়ে এসেছে পাগল সে সিরাজগঞ্জ থেকে। পুলিশে ধরেছে বলছে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, এই জন্যে আমি এই ভাই ওসব দরকার নেই, আমি যা বলি আপনারা উল্টো বোঝেন এই পাগলের মতো। আমি শুধু তা মানে একেবারে কারো শরীরে যেন না লাগে এরকম তাফসির করে দিচ্ছি। তাহলে জমা করবে যারা এই মালের যে পাঁচটা অর্থ বললাম এগুলো যারা জমা করে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়, এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা রদের এই জায়গায় আল্লাহ জানিলেন, হে নবী আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনোই সমান না। বুদ্ধিমান লোকেরা কেবল মাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে, আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন সাদাকির বিল কুরআনি মা ইয়াখাফু আমিদ, সৈয়দ মনিশ এন্ড অর বাই দা হলি কোরআন হিম হু ফেস মাই থ্রেট। হে নবী কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করেন যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড়ই শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছি অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। একথা বলেন, এখানে আমরা যেহেতু বুদ্ধিমান আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? যাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, দুইটা কথা পেলাম এই আয়াতে, আপনি নিজের সাথে সব সময় মিলাবেন। এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবনে যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা লাগবে, একেবারে কিচ্ছু জানেন না বম্বাস্টিক মার্কা, তাহলে আমারও বোঝাতে সমস্যা হবে। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছিলাম রুহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ওয়াইদ দাদানা রব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম এক বাক্যে বলেছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু কালু নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব,
কিন্তু নারাম শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম। নারাম মানে হা, বালা মানে হা, নাম মানে এমনিতেই হা, আর বালা মানে গ্যারান্টি দিয়ে হা বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন, এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগায়রা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি ওই হাতের ভেতরে যদি থাকতে পারি তাহলে আর ভালো কাজ করেই করব কি, আর খারাপ কাজ করেই করব কি, যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ, মহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাত গুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, যে আদম তোমার এই সন্তান গুলো জান্নাতি, এই সন্তান গুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি। জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবে। রাত 3:30 সময় ঘুমিয়েছে, 4:30 সময় আজান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে, ঠিক। আর একটা লোক রাত 9:00 সময় ঘুমিয়েছে, রাত 4:30 সময় আপনি তার ডাক দিচ্ছেন, 8-9 ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করলি কেন? আপনি ধরে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আরো ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানুষের কথা হবে পয়দা করে দেবে। হেনবি, যেই মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা, আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমারে বলছে এখানে এমন কোনো কাজ নেই যেটা বৈধভাবে হয় না। ওখানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও? পারবেন না। ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে মাদ্রাসা ঈদগায় পাবেন না, এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স এই যে এই বয়সের 8-9 বছর, ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা, আল্লাহর নবীকে উকাস মেলা, এই মেলাতে নিয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে ঘুম তিনি দিয়েছেন, ঘুমের ভেতরে তারপর আর রাত চলে গেছে, সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের ওপরে পড়েছে, নবীজি টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই, ওরা গান বাজনা মেলা যা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় নিয়ে চলে গেছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছে। আমরা যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যান,
এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। হ্যাঁ, এখানে কিছু নিয়ম নীতি আছে, আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর। লাইন শাকার তোমলা আসি দান্না কম অলাইন কাফার তোম ইন্নাদাবিলাসাদিদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওইটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি সেটা, টুটি পর্যন্ত খাবারের পর একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল না। কেউ যদি কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে ওকে তিনটা বিষয় লক্ষ্য রাখা লাগবে। উনি যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, উনি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলেন ভালো হোক আর মন্দ হোক প্রতিটি জিনিস আমার বান্দা বান্দিদের জন্য পরীক্ষা। সূরা ফজরের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন, ফামাল ইনসানু ইযা মা বাতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করেও আমি তাকে পরীক্ষা করি। সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন এটা আপনার পরীক্ষার বিষয়, আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের ইসলামের মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অত সে ক্ষমতা পেয়ে মানে কি আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম, একটা অঙ্গীকারের সময় বলেছিলাম কালো বালা অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত লুকিয়ে রেখেছিলাম, রবের পুরা অর্থ আপনি দেখবেন অভিধানে, রব শব্দের অর্থ 19টা। কয়টা? 19টা বলেন, 19টা। এবার একটা একটা করে মিলাবেন নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে, এ কথা কি আমরা 100 ভাগ আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100 ভাগের 80 থেকে 90 ভাগ পর্যন্ত বিশ্বাস, আমার লালন পালন করা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয় না। বলছেন মানে আমাদের মনের অবস্থা বললাম আমি, এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলেন এখন, অথচ ওই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবে না, কারণ কিয়ামতে কিন্তু আবার এটা প্রশ্ন করা হবে। গাজীপুর বাসে আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি ব্যবসা ঘর ভাড়া এটা আমার মাধ্যম, আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে আল্লাহ। এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি,
বাংলাদেশের যারা বড় বড় দশজন ধনী তার ভেতরে প্রায় আট থেকে আট জনের সাথে আমার মেশা হয়েছে অলরেডি কম বেশি। সবচাইতে বড় ধনীর তালিকায় পাবেন আপনি আকিজ গ্রুপকে, দশ জনের ভেতর একজন না। ওদের সাথে তো কয়েক বছর জেলে যাওয়ার তিন বছরের আগে ওদের সাথেই তো ছিলাম, বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা অর্থ সম্পদ। এদেশের সরকার তাদেরকে এদেশে জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এদেশের অনেকের ঘর থাকবে না। কয়েকদিন আগে ওনার একটা ছেলে ছেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মমিন। এলোকটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চওড়া না, একটু বাটালো কালো দেখতে, চেহারা ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করিয়েছে, ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন খাবার খেতে পারত না। বাংলাদেশের সবচাইতে বড় তাফসির মাহফিল দিত ওনার বাবার নামে, আকিজ ফাউন্ডেশন খুলনা। চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে দিত, উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়। যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ মৌলানা মিজানুর রহমান আজহারি, মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত টাটকা মাছ, আলেমদের খাওয়াবে, নিজে খেতে পারত না। এই সাথে গলা উঠবে না ভাই, হবে না, এটা ওঠে নাকি। ডাক্তারে আমারে বলে আপনি দশ দিন কথা বলবেন না, তো ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হইতো? আর এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? বলতেন হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, ও গলা আরো ভেঙে যাক, হুজুর মরে যায় যাক, আমার ওয়াজ শোনা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি? অন্তত আমি একটু টিকে থাকি। আসলে আপনারা তো খাবার দাবার ভালো দেননি, বলেন কই আমরা তো দিতাম না, বাইরের খাবার ওখানে ঢোকা নিষেধ। গাজীপুর কাশেমপুরের হাই সিকিউরিটি জেল এটা আলাদা, এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না, ভেতরে আপনি যা পাবেন তা। বলেন কেন ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস কাল খাস বলে রেখে দেয়। জীবনে কোনোদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই, কিন্তু তিন বছরে ওইটা ছাড়া আর কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাপা হয়ে গেছে, স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। বের হয়ে তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে, এখন মনে হচ্ছে যে ভেতরে থাকাই ভালো ছিল, কিন্তু একটু কষ্ট হতো। কণ্ঠটা যদি আল্লাহ ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো, দেড় দুই ঘন্টা তাফসির করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে কোনো ব্যাপার না, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছি না, কথা বলতে গেলে কেন যেন বুকে ব্যথা উঠছে। তাহলে আল্লাহ যে রব শব্দের উনিশটা অর্থ আমরা তাফসিরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী, এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটায় ব্যর্থ, দুই নাম্বারটা একটু কড়া, এটা বলবো। রবের দুই নাম্বার অর্থ রব মানে আইন দাতা, এটা শুনলে কিছু মানুষের চুল কানে আরম্ভ হয়ে যায়। আপনি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিন, দেন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, আট নয় দশ মিনিট বিশ মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযি আযহাবা আন্নি হাযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এই যে গেলেন, বসলেন, বের হলেন, আট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি ওখানে থাকেন, পুরাটাই এবাদত। কথা বলেন, 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 পুরাটা কি? কারণ এ তরিকাটা রসুলের, তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রসুলের তরিকায়,
আট দশ মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট এবাদত হয়ে যায়, তাহলে দশ বছর নবী কোরআনে কারিম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহর কসম আপনি ধরা খাবেন আজকে, যদিও এদিক ওদিকে কেটি কুটি চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে, আর তো দশ মিনিট বিশ মিনিটের ব্যাপার। আর দশটা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল করুনী ফারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি আর মানুষের ভেতরে নেই, এ মুরব্বি মানুষ। সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয়, আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয় কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি এই শুনে, গালি শুনে খারাপ লাগবে? না না, উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনোদিন এই পঞ্চাশ বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমারে হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে, অবশ্যই ওরে চিনে ধরিস, কথা বলছে ওর স্বাভাবিক নেই, ওরে জিনে ধরেছে নাই বুঝে ধরেছে, এতে গালি দেয় কেন? এ সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, পঞ্চাশ বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সান্ত্বনা এই যে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, ভূতে ধরিছে, জিনে ধরিছে। আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, দশ বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে, আপনি আর স্বাভাবিক নেই। এজন্য রব মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না, আল্লাহর আইন কয়টা বলেন তো? পাঁচশো। কত? আপনি একটা একটা করে নিজের সাড়ে তিন হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের সাড়ে তিন হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহর নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখি মিলাই বলেন, নেই একটাও আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান, এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকেই বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়, আল্লাহ লালন পালন করি এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে বিশ্বাস তৈরি করেন। রবের তিন নাম্বার অর্থ রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে, চল্লিশ হাজার মানুষ এক ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব, কিন্তু জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পথের ভেতরেই মারা যায়, পড়ে যায়, ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই দুই ফোঁটা বীর্য দিয়ে আশি হাজার হামসা বানানো সম্ভব ছিল, আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে চল্লিশ চল্লিশ চল্লিশে পাল্টাতে থাকেন, ছয় মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়, বিজ্ঞান জানিয়েছে একটা গবেষণা করে ফালে আনজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইন্দা
কাফির ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব, এই যে সুলবন এটা এক বচন, তারাইব বহু বচন, সুলবন বলা হয় ছেলেদের লজ্জা স্থান আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জা স্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ এক বচন দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বচন দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরের হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেছেন? এখন যেগুলো আধুনিক তাফসিরে পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহমের ভেতরে চারটা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো আরো চারটা জিনিস বানায়, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া। চার চার আটটা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে পাঁচটা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহালের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়া জামালা লাকুম আস-সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলাখির আয়া। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমার রব নামের দান করি। গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল কিন্তু কথা তো বলতে পারছি না, কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে এড়ে দিয়ে কথা বলিয়েছি, যে যা বলবেন এর কাছে বলেন, শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করি তো রাতে এক ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবু তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পরও আমি অসহায়। রমজানে সৌদি আরবে ছিলাম মদিনাতে, একটা ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, পড়া কোরআন শরীফ ওর সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো, বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, পড়া করার মুখস্থ করে ফেলেছো, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই, কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআনে কারিমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকু 95 নম্বর আয়াত এটা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। কয়জন করি?
সুতরাং তারা একথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই, ওরা তোরা জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কারণ কিয়ামত আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, একথা বলছেন এটা। এই নিশায় তো অনেকে দুই পীরের মরিদ হয় যে দুই দন ধরে হাত ধরে এভাবে দেবে জান্নাতে চলে যাবো। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে, কয়জন? আরো জোরে, আরো জোরে বলেন। এই ছেলেটা বলছে ওস্তাদ বিচারক, আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে, পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না, এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জাতা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখই দাও, নিয়ে নিয়ামতের জবাব দেব কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটাই জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধরনা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও, আপনার এখনই যদি বাক শক্তি আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের এটা যদি আল্লাহ রহিত করে দেয় আপনি নিজের পায়খানা নিজে খাবেন, একথা বলছেন। আল্লাহ পাক বলেন এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো পাঁচটা জিনিস তোকে দেই, আট আর পাঁচ বলেন তেরোটা জিনিস, ছয় মাসের পরে যখন এক হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে একে কি বানাবো, আল্লাহ তুমি বলো একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো, ওয়াল্লাযী সাওবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, সুতরাং ছেলে হবে না মেয়ে হবে এ সিদ্ধান্ত কার? আরো জোরে, মেয়ে হলে যারা বর প্রতি রাগ করে তারা বর উপরে রাগ না আল্লাহর উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় পরিমাণ আর থাকবে, এজন্য আশা করছে এই মূর্খতা কেউ আর করবেন না। হঠাৎ আপনার স্ত্রীর যদি হাত থাকতো দুইটা মেয়ে হওয়ার পরে জীবন ও আর একটা মেয়ে নিত না, ছেলেই হওয়াতো, যদিও শ্বশুর শাশুড়ের কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন দুইটা মেয়ে, এখন যদি আর একটা হয় স্বাভাবিকভাবে মানুষের সহজাত হিসাবে আমারও মন খারাপ হবে, কিন্তু না এই মন খারাপ হওয়া থেকে আমি যদি একশো ভাগ মুক্ত হতে না পারি আমার ইমানের ভেতর ভেজাল আছে, কারণ এই দায়িত্ব তো আমার বোর না, এ দায়িত্ব আমারও না, এ দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায় তা আমার কি দরকার ছেলের আশা করা? হায়াতটুকু আশা করা যায় রব্বি হাবলি মিনাস সলিহীন, আল্লাহ সন্তান চাই দাও এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়, কথা বলেন না কেন? আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ আজকে থেকে আগে আমি করেছি এখনো করছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন, সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ একথা বলে আল্লাহ তুমি আমাকে বউ দাও, কি দাও?
শুধু বোন আমাকে সন্তান দাও, আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে এমন চরিত্রের হয় যাদের দেখলে আমার চোখ জড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও। সরি বলেন আমিন। এই দোয়াটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত, আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনো দিন মদ খেয়ে বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে থেকে আমি সহ যারা আসি এই দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে তিন নাম্বার অর্থ এটা আমাদের জীবনে মিলছে না, কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি, আল্লাহ পাক বলেন তোর মায়ের মাসি অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়াইছি আমি, মুখ দিয়ে না খাবি আমি খাওয়াইছি তোর নাভি দিয়ে, মুখটা পবিত্র রেখেছি এই কারণে জানে মুখ দিয়ে বাবা খাওয়া না হয় ডাল খাওয়া না হয় মানুষের সম্পদ আত্মসাত করে খাওয়া না হয়, এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে না পাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম, কিন্তু যখন থেকে আমার এই বান্দায় এই মুখ দিয়ে না পাক জিনিসগুলো প্রবেশ করায় তখন আমি আল্লাহর আফসোস আমার ফেরেশতারা আমারে প্রশ্ন করে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা এটা সিরাত ইবনে হিশামে পাবেন, মানে কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন উনি পান করলেন, বাম স্তন দিলেন উনি মুখ বের করে নিলেন, হযরতে হালিমা তিনবার মুখ লাগিয়েছে নবীজি তিনবারই মুখ বের করে নিয়েছিলেন, চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন, ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দুধ ভাই আছে, আমি জানি আপনার আর একটা ছেলে আছে তার নাম আবদুল্লাহ এটা তো তার হক, আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবীর উম্মতেরা আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে সেল খাটতেছে, মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই, কথা বলেন না কেন? আমি ছিলাম প্রথমে দুইতলায় আর শহীদ আর্মি নামে এক লোকে এখানে বাড়ি এই গাজীপুরের পাশে কোথায় বট বাজার, ওর বাড়ি চাঁদপুরে এখানে ঘর জামাই থাকে, আমি নাম ধরে বলি দিলাম ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন, ও বেটা আমার ওই জুমার নামাজ যখন পড়াতাম আমি জুমার দিন ও নামাজ পড়তে যেত, আমার পেছনে এই নামাজ পড়েছি এক বছর, ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছো হুজুর আপনার বাড়ির নাম্বার দেন আমি আপনারে বের করে দেব, বিপদে পড়লে মানুষের দিকদেলা ঠিক থাকে না, আমার বাবার আর চাচার নাম্বার দিলাম, ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিস, আপনার ভাবি স্যার আমি বের করে দেবো 3 দিনের ভেতরে, আর আমার বাবা মা তো গ্রাম্য মানুষ, গ্রাম্য মানুষ তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি থানা আর হাই কোর্ট তো দূরের কথা, যেই বলেছে আমি আর্মি আমি ছিলাম ওনার সাথে আমি খুব ভালোবাসি হুজুর রে আপনি শুধু টাকা দেন দেখেন কি করি, টাকা দিয়েছে আবেগে 55,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে, বলছে 5,000 থাক আমি মোবাইল নেবো, বললা 3 দিন না 3 মাস না 3 বছর চলে গেল ওর আর খবর নেই, পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে চাচার সাথে বলে ও কল দিলেই রাগ করে, বেশি হয়ে যাচ্ছে সময় আমার কণ্ঠ পারছে না এই জন্য মনে হয় বস আপনি শেষ করে দিন, আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল, ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই নাপাক জিনিস মুখ দিয়ে আপনি খান আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ, এটা এখন হয়তো দুনিয়ারে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারছেন
চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে? আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকার গুলো আছে এই অঙ্গীকার গুলো পূরণ করে, তার সাথে যে ওয়াদা করে এসেছে এই ওয়াদা গুলো আমরা ঠিক রাখি। এরপরে একটা একটা করে ২৪ নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল, ১২টা পর্যন্ত কথা বলার নিয়ম।